আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সম্প্রতি বাংলাদেশ সরকারের ভূমি সংস্কার বোর্ড সম্পূর্ণ স্থায়ীভাবে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন আবেদন করার নিয়ম সহ বিজ্ঞপ্তিটি দেখে নেই। নিয়মিত চাকরির সর্বাধিক নির্ভরযোগ্য তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক বা সমমানের ডিগ্রি। আপনার কম্পিউটার এবং ষাটলিপিতে দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে যথাক্রমে বাংলা প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজি 70 শব্দ, কম্পিউটারে যথাক্রমে বাংলা 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দ। আবেদন করতে পারবেন রংপুর, রাজশাহী, বরিশাল বিভাগের সকল প্রার্থী এবং শারীরিক প্রতিবন্ধী ও এতিম এরা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 1টি। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা এইচএসসি বা সমমানের ডিগ্রি। আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার লোক। এখানে আপনার কম্পিউটার দক্ষতা থাকতে হবে যথাক্রমে ইংরেজি 20 শব্দ এবং বাংলা 20 শব্দ। তবে যাদের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তৃতীয় পদটি হচ্ছে রেকর্ড কিপার। এখানে পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রি। আবেদন করতে পারবেন ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা বিভাগের প্রার্থীগণ। চতুর্থ পদটি হচ্ছে গাড়ি চালক। এখানে বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 3টি। এক্ষেত্রে আপনার যোগ্যতা প্রয়োজন আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। চতুর্থ পদটি হচ্ছে অফিস সহায়ক, যেখানে বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা 2টি। আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি দাখিল বা সমমানের ডিগ্রি। এখানে আবেদন করতে পারবেন বরিশাল, রাজশাহী এবং সিলেট বিভাগের প্রার্থী। যদি এটিএম ও শারীরিক প্রতিবন্ধী করে থাকে সেক্ষেত্রে সকল জেলার প্রার্থী। আমি আপনাকে অনুরোধ করব, যদি আপনার উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা এবং আপনার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা রেখে আপনার চেষ্টা অব্যাহত রাখুন। সেই সাথে এখনই আবেদন করে নিন। আবেদন করার নিয়মটি হচ্ছে আপনাকে স্ক্রিনে উল্লিখিত এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে, তথা lrb.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ সময় 21 জুলাই 2022 তারিখ পর্যন্ত। মনে রাখবেন, আপনার আবেদনটি সম্পন্ন হলে আপনার রেজিস্ট্রারকৃত মোবাইল নাম্বারে একটি ইউজার আইডি পাবেন। ইউজার আইডি দিয়ে 1 থেকে 4 নং পদের জন্য মোট 112 টাকা এবং যথাক্রমে 5 নং পদের জন্য মোট 56 টাকা পরবর্তী 72 ঘন্টার মধ্যে একটি ফি প্রদান করতে হবে। ফি প্রদান করার নিয়মটি হচ্ছে, প্রথমে আপনি আপনার টেলিটক সিম থেকে LRB স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দেবেন 16222 নম্বরে। পরবর্তী একটি SMS এ আপনি একটি পিন কোড পাবেন। দ্বিতীয় SMS এ টাইপ করবেন LRB স্পেস পিন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16222 নম্বরে। পরবর্তী সকল তথ্য আপনার SMS-এর মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।